নমস্কার, বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা অনেকেই কিন্তু ভর্তা বা বাটা খেতে পছন্দ করি, আর বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দিয়ে এই ভর্তা বা বাটা রেসিপিটা তৈরিও করে থাকি। আজকে আমি আপনাদের সঙ্গে একটা ভর্তার রেসিপি তৈরি করে দেখাবো, সেটা হলো দুধ কচুর পাতা দিয়ে ভর্তা বাটা। এই দুধ কচু গাছগুলো আমার পাশের বাড়ি এক বৌদির বাড়িতে হয়েছে, আমাকে অনেকদিন ধরেই বলছে যে তোরা নিয়ে খাস এই পাতাগুলো। তো আজকে আমি পাতাগুলো নিয়ে আসছি, ভর্তা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি যে বৌদির বাড়িতে দুধ কচু গাছ নিতে এসেছি, সেই বৌদির বাড়িতে অনেক দুধ কচু হয়েছে, তো আমরা এক যাও কিন্তু এই কচুগুলো নিতে এসেছে। এই দেখুন আমার জায়ের নেওয়া হয়ে গেছে। তুমি কি করবা আজকে? আমি গুরু মাছের চচ্চড়ি। ও, গুরু মাছের চচ্চড়িতে দেবা? এই গাছের ডালগুলো কিন্তু গুরু মাছের চচ্চড়ি দিয়েও খাওয়া যায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। আমরাও খাই, আপনারাও একদিন এভাবে খেয়ে দেখবেন। এই দেখুন বৌদির বাড়িতে অনেক দুধ কচু গাছ হয়েছে, এখান থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে অনেকে খেয়েছে, হয়তো অর্ধেকটা করে পাতা রয়েছে আর ডাটাগুলো রয়েছে। আমি এখান থেকে কয়েকটা পাতা নিয়ে যাচ্ছি। আমি ডাটা সমেত দুধ কচু গাছগুলো নিয়ে যাচ্ছি, এই ডাটাগুলো দিয়ে চচ্চড়ি করে খাওয়া যাবে, আর আজকে এই পাতা দিয়ে ভর্তা তৈরি করবো। আমি ডাটা সমেত চারটে পাতা নিয়ে নিয়েছি, এই পাতাগুলো কিন্তু অনেক বড় বড় হয়, এই জন্য এই চারটে পাতাতেই আমার ভর্তা বাটা তৈরি হয়ে যাবে। প্রথমে আমি পাতাগুলো ডাটার থেকে আলাদা আলাদা করে কেটে নিচ্ছি, আর পাতাগুলো দেখে নিচ্ছি যে কোনো মাকড়সায় বাসা করেছে কিনা। অনেক সময় কিন্তু এরকম উল্টো পিঠে মাকড়সায় বাসা করে, তার জন্য পাতাগুলো ভালো করে দেখে নিতে হবে। আমি সবগুলো পাতাই কেটে নিয়েছি, আর বেছে দেখে নিয়েছি যে কোনো মাকড়সা আছে কিনা। তো এবার এই শাকগুলো আমি কেটে নেব। একটু বড় বড় করে কাটলেও কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ এগুলো পরে বাটা হবে। এই দুধ কচু গাছ কিন্তু অনেক সময় রাস্তার ধারে অনেক দেখা যায়, সেগুলো কিন্তু গলা চুলকায়, এই জন্য বাড়িতে যে দুধ কচু গাছগুলো হয় জেনে নিয়ে যে গলা চুলকায় কিনা তারপরে রেসিপিটা তৈরি করতে হবে। আর এই ডাটাগুলো আমি রেখে দিচ্ছি, এই ডাটা দিয়ে কিন্তু গুঁড়ো মাছের চচ্চড়ি করলে খেতে খুব ভালো লাগে। আমার যাও নিয়ে গেল গুঁড়ো মাছের চচ্চড়ি তৈরি করবে বলে, তারপরে ডালে দিয়ে খাওয়া যায়। এবার এই কচু পাতাগুলো ধুয়ে নিতে হবে। কচুর পাতাগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি, এবার কিছু রসুন আমি খোসা ছাড়িয়ে এনে নিচ্ছি। যে কোনো ভর্তায় কিন্তু রসুন দিলে পরে খেতে বেশি ভালো হয়। একদম ছোট্ট ছোট্ট কোয়া, রসুনটা ছাড়াতে একটু সময় লাগবে। এবার আমি উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এই শুকনো কড়াইতে আমি কিছু কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। আমরা কিন্তু ভর্তা খাওয়ার সময় ঝালের পরিমাণটা একটু বেশি করেই খাই, তার জন্য 10টা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। এই কাঁচা লঙ্কা গুলো ভেজে নেব। শুকনো কড়াইতে কাঁচা লঙ্কা গুলো ভেজে নিয়েছি, এবার এটা আমি নামিয়ে নিয়েছি। এবার রসুন গুলো ভেজে নিচ্ছি, আমি তেল ছাড়া ভাজছি, আপনারা ইচ্ছে করলে কিন্তু এগুলো তেলের মধ্যে দিয়েও ভেজে নিতে পারেন। রসুন গুলো ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে যাচ্ছি। এবার 1 চামচ কালো জিরে ভেজে নিচ্ছি,
কিন্তু সময় লাগবে না, একেবারে অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে, বেশি ভাজলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। কালো জিরেটা ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে রাখছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে আমি কচু পাতা গুলো দিয়ে দিচ্ছি। কচু পাতা গুলো ভাজার সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পরে কিন্তু কচু পাতা গুলো অনেকটা মজে যাবে। এই দেখুন পাতাগুলো মজে গিয়ে পরিমাণে কতটা কমে গেছে। এভাবে আস্তে আস্তে জাল দিয়ে পাতাগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে, একেবারে শুকনো করে পাতাগুলোকে ভেজে নিতে হবে। কচুর পাতাগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, দেখুন একেবারে শুকনো হয়ে গেছে, আর বাটার আগেই একেবারে নরম হয়ে পাক উঠে এসেছে। এবার এই পাতাগুলো আমি নামিয়ে এনেছি। আমি কচু পাতা, লঙ্কা, রসুন, কালো জিরে সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে আমি বেটে নেব। এই সময় কিন্তু অনেক খারকোল পাতা পাওয়া যায়, তো খারকোল পাতা দিয়েও ভর্তা তৈরি করে নিয়ে খাওয়া হয়। কিন্তু অনেক সময় দেখবেন খারকোল পাতা পাওয়া যায় না, অথচ বাটা খেতে ইচ্ছে করে, তখন এই দুধ কচুর পাতা দিয়ে কিন্তু বাটা তৈরি করে নিয়ে আপনারা খেতে পারেন, তাতে খারকোল পাতার মতোই কিন্তু ভালো লাগবে। পাতাগুলো আমার সব বাটা হয়ে গেছে, এই পাতা বাটা করতে কিন্তু খুব সময় লাগে না, অল্প সময়ের মধ্যে বাটা হয়ে যায়। আপনারা হয়তো এই পাতাগুলো মিক্সিতে অনেকে বেটে নেন, তবে মিক্সিতে বাটার থেকে কিন্তু এরকম পাটায় বাটলে খেতে ভর্তাটা বেশি ভালো হয়, এই জন্য পারলে পরে পাটাতেই ভর্তা বাটা তৈরি করবেন, খেতে বেশি ভালো লাগবে। চারটে পাতায় দেখুন কতটা বাটা হয়ে গেছে, বড় একটা দলা হয়েছে। আপনারা দেখতে পেলেন আমি দুধ কচুর পাতা দিয়ে কিভাবে ভর্তা তৈরি করলাম। আপনাদের বাড়িতে যদি দুধ কচু গাছ থাকে এরকম পাতা দিয়ে ভর্তা তৈরি করে খাবেন, দেখবেন গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন।